আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভ সকাল। অ্যাপনেপ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আমি আকরামুল হক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা কক্সবাজার হাইওয়ে থেকে। আমরা এখন যাচ্ছি দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজারে। কক্সবাজার শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি, যার সুনাম ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। এছাড়াও কক্সবাজার রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা এবং বেশ কিছু আকর্ষণীয় পর্যটন স্পট। তো বন্ধুরা, ঢাকা থেকে কক্সবাজার কীভাবে যাবেন এবং গাড়ি ভাড়া সহ যাবতীয় তথ্যাদি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং যাওয়ার পথ রাস্তার দুই সাইডের সৌন্দর্য উপভোগ করব। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত উপভোগ করবেন, আমাদের সঙ্গে থাকবেন। অবকাশ যাপন কিংবা প্রয়োজন নানাবিধ কারণে আমরা কক্সবাজার যেয়ে থাকি। আর ঢাকা থেকে কক্সবাজার সহজে কেমনে যাবেন এবং কী কী উপায়ে যেতে পারেন ইত্যাদি প্রয়োজনীয় তথ্যাদি নিয়ে আজকে আমাদের আয়োজন। ঢাকা হতে মূলত বাস এবং মিনি বাস এই দুইটি উপায়ে সরাসরি কক্সবাজার যেতে পারবেন। রেলপথে অর্থাৎ ট্রেনে সরাসরি কক্সবাজার যাওয়ার জন্য আপাতত সুযোগ নেই। এই ক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে চট্টগ্রামে এসে পরবর্তী অন্য উপায়ে চট্টগ্রাম হতে কক্সবাজার যেতে হবে। বাস হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য সবচাইতে জনপ্রিয় বাহন। রাজধানী ঢাকা, সায়দাবাদ, গাবতলী এবং মহাখালী বাস টার্মিনাল হতে বেশ কিছু জায়গা হতে ঢাকা টু কক্সবাজার রুটের বিভিন্ন পরিবহন এসি নন এসি বাস চলাচল করে থাকে। বাসে চড়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত 414 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আপনাকে, যার সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। ঢাকা কক্সবাজার রুটে নন এসি এসি দুই ধরনের বাস আছে। নন এসি বাস জনপ্রতি ভাড়া পড়বে 750 থেকে 900 টাকার মধ্যে, এসি বাস 1000 থেকে 2500 টাকা বাস বেঁধে ভাড়া পড়বে। নন এসি বাসের মধ্যে উল্লেখযোগ্য বাস হচ্ছে তুবা লাইন, সোহাগ পরিবহন, গ্রিন লাইন, এনা পরিবহন, শ্যামলী পরিবহন, টিআর ট্রাভেলস, ইগল পরিবহন, হানিফ পরিবহন, ইকোনো, রয়্যাল কোচ, সেন্ট মার্টিন পরিবহন এবং আলমা সার্ভিস। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বাংলাদেশের দুইটা বিমানবন্দর থেকে আপনি সহজে যেতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রাম বিমানবন্দর। ইদানিং সিলেট বিমানবন্দর থেকেও বেশ কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স, নব এয়ার, রিজেন্ট এয়ারওয়েজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সরাসরি ঢাকা টু কক্সবাজার রুটে সপ্তাহে 55টি ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমানে চড়ে কক্সবাজার পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগে 1 ঘন্টা। আবার আকাশপথে ঢাকা হতে চট্টগ্রামে এসে সড়কপথে বাসও আপনি কক্সবাজার যেতে পারেন। তবে বলে রাখা ভালো, অন্য সকল ফ্লাইটের মতো ঢাকা কক্সবাজার ফ্লাইট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হতে পারে। ঢাকা টু কক্সবাজার বিমান টিকিটের মূল্য বিমান সংস্থার পলিসি অনুযায়ী কম বেশি হতে পারে। এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 3500 থেকে 4000 টাকা, সর্বোচ্চ ভাড়া হচ্ছে 11000 টাকা। নব এয়ার ভাড়া হচ্ছে 3900 টাকা থেকে সর্বোচ্চ ভাড়া 9000 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্স 4200 টাকা থেকে সর্বোচ্চ ভাড়া 10500 টাকা। রিজেন্ট এয়ারওয়েজ 3999 টাকা থেকে 9800 টাকা পর্যন্ত। এক্ষেত্রে একটি কথা না বললে নয়, বিমানের টিকিট যদি আপনি 1 মাস আগে কেটে থাকেন সেক্ষেত্রে আপনি চলতি ভাড়া থেকে অনেকটা কমে টিকিট কাটতে পারবেন।
এছাড়াও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের সপ্তাহে 5টি ফ্লাইট পরিচালিত হয়ে থাকে। চট্টগ্রাম থেকে প্লেনে চড়ে কক্সবাজার যেতে 2100 থেকে 3900 পর্যন্ত খরচ হতে পারে আপনার। বিমান ভাড়া সবসময় ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তন হয়, এদিকটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন। ভ্রমণের তারিখের কাছাকাছি সময় টিকিট কাটলে আপনাকে নির্ধারিত বাড়াচ্ছে দ্বিগুণ তিনগুণ পর্যন্ত ব্যয় বহন করতে হইতে পারে। মনে রাখবেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে বিমান ভ্রমণ করতে হলে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না, তবে নিরাপত্তার স্বার্থে জাতীয় পরিচয়পত্র আপনাকে বহন করতে হবে। ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে আন্তনগর, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণানী সীতা, মহানগর প্রভাতী ট্রেনে যাত্রা করতে হবে আপনাকে। তারপরে চট্টগ্রাম শহর হতে নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস স্টেশন থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি সহ কক্সবাজার যাওয়ার বিভিন্ন গাড়ি রয়েছে। এই গাড়ি চড়ে আপনি জন প্রতি 280 থেকে 550 টাকা গুনে কক্সবাজার আসতে পারেন। ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকিটের মূল্য শোভন শ্রেণী 285 টাকা, শোভন চেয়ার 345 টাকা, স্নিগ্ধা 656 টাকা, প্রথম শ্রেণীর চেয়ার 460 টাকা, প্রথম শ্রেণীর বাদ 685 টাকা, এসি সিট 788 টাকা, এসি বাদ 1179 টাকা। বন্ধুরা, আপনারা যদি ঢাকা থেকে কক্সবাজার আসেন, এক্ষেত্রে রাত্রে আসাই ভালো। কারণ হচ্ছে ঢাকা কক্সবাজারের গাড়িগুলো রাত্রে ঘুমিয়ে আসার জন্য খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল। রাস্তা তখন যানজট থাকে না বলে এবং ওয়েদার খুবই ঠান্ডা থাকার কারণে খুব আরামে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ঢাকা থেকে কক্সবাজার চলে আসতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার আসার পথে দুইটি জায়গায় যাত্রা বিরতি দেয় বাসগুলা, তার মধ্যেও হচ্ছে কুমিল্লা আর একটা হচ্ছে চট্টগ্রামের ফোর্টিয়ার পরে যে কোনো এক জায়গায় যাত্রা বিরতি দেয়। এই দুইটি জায়গায় আপনারা আপনাদের জরুরি কাজ এবং নাস্তা পানি সেরে নিতে পারেন। ঢাকা থেকে কক্সবাজার আসার বাসগুলা সাধারণত ডলফিন মোড় থেকে শুরু করে সুগন্ধা বিচ প্রতিটি স্পটে আপনাকে দাঁড়ায় যাত্রী নামায় দেয়। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো হোটেল দেখে আপনার পরবর্তী গন্তব্য ঠিক করবেন। বন্ধুরা, আশা করি আমাদের তথ্যাদিগুলো আপনাদের কাজে আসবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ভিডিওগুলো দেখেছেন, ওইখানে কুতুব দিয়ে সমুদ্র সৈকতের ভিডিও আপনাদের দেখেছিলাম। পানি আমার পা পর্যন্ত চলে আসতেছে, আমি আর পারলাম না, পানি আমাকে ছুঁয়ে চলে গেছে। ঢেউগুলো অনেক।